হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভাই ফোটা, আজকে ভাই ফোটা চাল চুটা। তো দিদির বাড়িতে গিয়ে কুচা দাদা ইউভ সবাইকে রাখি পরিয়ে, লেকিন এক সেকেন্ড এই ভাই ফোটা বললাম তো রাখি, আজকে রাখি ভাই ফোটা নয়। তো কুচা দাদা ইউভ সবাইকে রাখি পরিয়ে এখন যাচ্ছি মিষ্টির বাড়িতে। ওর ফেসবুকে 1 মিলিয়ন হয়েছে বলে কয়েকজন বন্ধু বান্ধবকে ডেকেছে, কেক কাটবে। যাচ্ছি এখন মিষ্টির বাড়িতে, আমি ড্রাইভ করছি, এখন ট্রাফিকে আটকে আছে বলে ভিডিওটা করছি। তো ওখানে গিয়েও ভিডিও করব, জানি না আবার আগের বারের মতন এন্ড করতে পারবো কিনা, বাট এইবারটা আমাকে এন্ড করতেই হবে, বিকজ ব্লগ দেওয়া হচ্ছে না। আর তোমরাও অনেকে বলছো যাতে আমি ডেলি ব্লগ আনি, চেষ্টা করছি, ডেলি ব্লগ আনাটা পসিবল হচ্ছে না, বাট চেষ্টা করছি। তো আজকে আমি প্রমিস করছি নিজে ব্লগ নিজেই এন্ড করব, মিষ্টি বা দেবচন্দ্রিমা কেউ এন্ড করবে না, আমি নিজেই এন্ড করব। মিষ্টির বাড়িতে ঢুকেছি সবে, মানে নিচে আছে, লিফটে উঠবো 17th floor। এই যা, এ বাবা কারেন্ট চলে গেল, আমি লিফটে ভাগ্যিস জাস্ট উঠতে যাচ্ছিলাম আর কারেন্টটা চলে গেল। মুঝে আপনে ঘর জানা হ্যায়, মুঝে ঘর জানা হ্যায়। কি এক্সপিরিয়েন্স এই লিফটে উঠলাম, প্লিজ আর কারেন্ট যাও না 17 তলা। আমি সিকিউরিটি দাদাকে জিজ্ঞেস করলাম, বললো কি যে তাড়াতাড়ি চলে যাও, জেনারেটর চলছে, বন্ধ হচ্ছে না কেন লিফটটা। উফ বাবা, এ কি রে, প্লিজ কারেন্ট যাতে না যায়। ওরে বাপরে, আমার হার্টবিট বেড়ে গেছে সিরিয়াসলি। আমি জানি না ঠিক বাড়িতে এসেছি কিনা, কারণ মিষ্টি এই ফ্ল্যাটে আমি আগে কখনো আসিনি, অন্য ফ্ল্যাটে গেছিলাম, বাইরে নামও লেখা নেই, জানি না, বেল দিয়ে দেখি, দেখি ঠিক এসছি তো। এত খাবার মিষ্টির দিদি নিজের হাতে বানিয়েছে, কত কি রয়েছে, কেকটাও মিষ্টির দিদির হাতেরই বানানো। এখানে রয়েছে চিজ পাস্তা, চিকেন, অ্যাপেল পাই কেক, আরও অনেক কিছু সব নিজের হাতে বানিয়েছে মৌদি, মিষ্টির দিদি। কেকটাও কি সুন্দর, কন এ লোক কহাঁ সে আতে হে। আজকে আমি ভুল করব না, আমি প্রথম থেকে ব্লগ চালিয়ে রেখেছি, দেখো আমি কল করছিলাম, জানি তখন ধরতে পারিনি, তারপরে তোমাকে কল করলাম, তুমি আর ধরো না। তুমি কোথায় কল করলে আমাকে? আগের বার যা হয়েছে আমি ব্লগ টক শুরু করে আর এন্ড করিনি। আজ সই কেমন আছে? রুমের জানলাটা দিয়ে কি সুন্দর ভিউ। তোর দিন তুই কেন ব্লগ করছিস নিজে নিজে? ভাই আমার তো ব্লগের জন্যই 1 মিলিয়ন হচ্ছে। এবার মিষ্টি কেকটা কাটবে, তাই রেমো টেবিলটা সরিয়ে অ্যারেঞ্জ করছে। আর আমি তো সবসময় মিষ্টিকে বলি যে ইউ আর সো লাকি টু গেট রেমো, কারণ ওকে এত হেল্প করে ব্লগ বানাতে, রিল বানাতে, সব কিছুতে খুব সাপোর্ট করে ওকে। এই যা, আবার কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেছে বলে ফ্ল্যাশ লাইট ইউজ করবো আমি। কারেন্ট এসে গেছে, মিষ্টি এবার তাড়াতাড়ি কেকটা কাট। আচ্ছা
বল বল যাও আপনে পিয়া কো কেনে যাও বাড়ি বাড়ি। এখন চলে যাচ্ছে, আমি ওকে সি অফ করতে যাচ্ছি লিফটের মধ্যে। আর ইন্টারেস্টিং পার্ট, আমি অন্য একজনের জুতো পরেছি। আর আমি কার জানি না, আমাদের দেখা হলেই আমরা উনো খেলি, আমরা ব্লাফ খেলি। বাট আজকে আমি খেলছি না, কারণ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আর এই ভিডিওটা করছি ঐশ্বরের ফোনে, কারণ আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে আর কোনো ভিডিওই করতে পারছি না। তার আগে গুড়িয়ার ফোনে করেছি। তো যাই হোক, এবার আমি বেরোবো। তোমরা সবাই আমাকে ডেলি ব্লগের রিকোয়েস্ট করছো বলে আমি চেষ্টা করছি, জানি না কেমন কি করতে পাচ্ছি। কেমন লাগছে জানিও, কমেন্ট করো, শেয়ার করো ভালো লাগলে, আর লাইক করো। অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করোনি করে দিও। থ্যাংক ইউ।